গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের অভিযোগ এবং তার জেরে মৃত্যুদণ্ডের সাজার আশঙ্কা। মৃত্যুদণ্ডের সাজা হতে পারে ইমরান খানের। ট্রায়ালে দোষী সাব্যস্ত হলে ইমরান খানকে ফাঁসির সাজা শোনানো হতে পারে, এমনটাই জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আইনজীবী ওমর নিয়াজি। মৃত্যুদণ্ডের সাজা হতে পারে ইমরান খানের, ফাঁসিতে ঝোলানো হতে পারে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। চলতি সপ্তাহেই শুনানি শুরু হবে মামলার। জুলফিকার আলী ভুট্টোর পরে কি এবার ইমরান খান? আন্তর্জাতিক মহলে এখন এই চর্চাই চলছে। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে ফাঁসির সাজা শোনানো হতে পারে। চলতি সপ্তাহে ইমরান এবং তার দলের নেতা তথা প্রাক্তন মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা শুনানি শুরু হবে। সেখানে ট্রায়ালে তিনি দোষী সাব্যস্ত হলে ইমরান খানকে ফাঁসির সাজা শোনানো হতে পারে, এমনটাই জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আইনজীবী উমায়ের নিয়াজি। উল্লেখ্য, এর আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে কুর্সি দখলের পরে 1979 সালে ক্ষমতাচ্যুত পাক প্রধানমন্ত্রী ভুট্টোকে একটি খুনের মামলায় ফাঁসিতে ঝুলিয়েছিলেন জেনারেল জিয়াউল হক। এদিকে গত অগস্টে তোষাখানা মামলায় ইমরানের 3 বছরের জেলের সাজার স্থগিতাদেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। তার জামিনের আবেদনও মঞ্জুর করা হয়, কিন্তু ওএসএ মামলায় অভিযুক্ত হওয়ায় পাকিস্তানের অটক জেল থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়নি। 2022 সালের গোড়ায় ওয়াশিংটনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত একটি গোপন নথি ইসলামাবাদে পাঠান। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার 3 সহযোগী সেই নথি ফাঁস করেছিলেন। ওএসএ মামলায় অভিযুক্ত হওয়ায় আগামী জানুয়ারিতে পাক জাতীয় আইনসভার নির্বাচনে অংশ নিতে পারবেন না ইমরান খান। যদিও এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে ইমরান শিবিরের অভিযোগ। ইমরানের আইনজীবীদের তরফে জানানো হয়, ইমরানকে তথ্য ফাঁসের মামলায় গ্রেফতারের কথা পুলিশ আগে জানায়নি। পাকিস্তানের ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী কোনো অভিযুক্তকে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে তার আইনজীবীকে জানানো বাধ্যতামূলক। 2018 থেকে 2022 পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। কুর্সি হারাতে তাঁর বিরুদ্ধে তোষাখানা দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা টিভি।